আর একটা মারাত্মক ব্যাপার বলতে চাই যে এক প্রকার খ্রিস্টান কমিউনিটি আছে যারা এটা বিশ্বাস করে আমাদেরকে আমাদেরকে আমরা তারা অবিশ্বাসী আন তারা আমাদেরকে অবিশ্বাসী বলে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে কোরআন আন এসেছে মানে কোরআন আন শয়তান থেকে নাজিল হয়েছে আস্তাখরুল্লাহ মানে কোরআন আন হলো শয়তানের বই কত বড় যখন ওরকম তার অপবাদ দিয়ে থাকে এবং তারা তাদের চার চেয়েটা ঢালাও ভাবে প্রচার করে তারা তাদের চার্চিটা ঢালাভাবে প্রচার করে যে শয়তানের তারা নাজিল আস্তাক এবং একটা বানায় তারা এখানে লেখে কাগজে লেখে বা বিলি করে কিন্তু তার কি করে জানেন প্যাম্পলেট বানানোর আগে ওপরে লেখে দেয় বিসমিল্লাহ রহমান রহিম এবং তার নিচে লিখে দেয় যে আপনারা নিচে ফেলিয়েন না কারণ বিসমিল্লাহ রহমান তে শুরু করেছে তারা কিন্তু নিজে নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয় না তো তারা যখন এটা বিসমিল্লাহ রহমান রহিম লিখে শুরু করেছে তো যখন কোনো একটা মুসলিমের হাতে যায় তখন তারা মনে করে যে এটা কোনো মুসলিমরাই আসলে লিখেছে এবং অনেক ফালতু ফালতু যুক্তি দেখাবে এবং হয়তো সে মুসলিমকে কনভেন্স কনভেন্স করার চেষ্টা করবে মানে তারা কত কত রকমের শয়তানি করতে পারে এটা আপনারা বুঝতে পারেন কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তালা কোরআনে আমাদের বলে দিয়েছেন যে তুমি হাজার রকম খারাপ কিছু তাদের কাছ থেকে শুনতে পাবে আল্লাহ তাল আগে আগে আমাদের সতর্ক করে দিয়েছেন যারা অবিশ্বাসী এবং যারা শিরক করে যারা কুফর করে যারা মূর্তি পূজা করে এবং যারা কিতাবে বিশ্বাস রাখে তারাও তাদের কাছ থেকে তোমরা হাজার রকম খারাপ কিছু শুনতে পাবে হাজারো রকম অপবাদ শুনতে পাবে তোমাদেরকে শক্ত অবস্থানে ধরে রাখতে হবে এটা আল্লাহ তার আগে আমাদের সতর্ক করে বলে দিয়েছেন তুমি যদি ধৈর্য ধরো এবং তুমি তোমার তাকোয়াটা ঠিক রাখো তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতে বিশ্বাস করো দেন ফাইন ইউল বি গেট জেন্না ইনসাল্লাহ যাই হোক তো আমি এই আয়াতে আর সংক্ষেপ কিছু বলে আপনাদের যেতে চাই তো আপনারা জানেন যে ইদানি কাদিয়ানি নিয়ে কাদিয়ানি যারা পৃথিবীতে তৈরি হয়েছে আর একটা রাসুল্লাহ বিশেষ করে যে একটা নবী আসবেন পরে যে ফিতনাটা তারা সৃষ্টি করা শুরু করেছে এবং ভালো একটা আন্দোলন তারা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা আনের বিভিন্ন আয়াতকে তাদের প্রমাণ সাক্ষী হিসাবে তাদের কথাকে তারা উপস্থাপন করার চেষ্টা করে এবং তারা কোরআনের আয়াত সম্পর্কে খুব ভালোভাবে অবগত এবং তারা তাদের নলেজ মোটামুটি ভালোই নলেজ আছে আপনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিশেষ ধারণা না থাকে বা আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার বেশি জ্ঞান না থাকে বা তাপসির বা হাদিস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে এবং তারা যদি আপনার সাথে এসে কথা বলে বা আপনাকে ব্রেনাশ করার চেষ্টা করে আপনি সহজে ব্রেনাশ হয়ে যেতেই পারেন যদি আপনার ভিতরে তাকুয়া না থাকে আপনি যদি হয়ে যেতে পারেন তার এমন এমন আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করবে আপনার সামনে আপনার এরকম হয়ে যেতেই পারেন তারা খুবই ধূর্ত তারা খুবই ধূর্ত পিপুল তো একটা মজার কথা বলি তো পাকিস্তানের একটা স্কলার মুরতাজা মালিক তাদের কাদিয়ানিদের সাথে একটা ডিবেট হয়েছিল তো সেখানে বলেছে যে আমাকে কোরআনের ভিতরে ঢুকতে হবে না এটা প্রমাণ করার জন্য যে রাসুল্লাহ সাল্লাম হলো সর্বশেষ নবী আপনি সুরা বাঁকা প্রথম পৃষ্ঠা পড়েন আপনি সেখানে পেয়ে যাবেন তো কাজিনার বলছে কই এখানে তো কোনো কিছু বলা নাই এখানে তো নবী রাসুল এর শেষ নবী রাসুল্লাহ সাল্লাম যে শেষ নবী সেখানে তো কোনো কিছু বলা নাই খাতেমন আম্বিয়া বা খাতেমুন নবীন কিছু নাই এখানে তো আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে কি বলেছে চার নম্বর আয়তে দেখেন সেখানে আল্লাহ তালা কি বলছেন যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের প্রতি মানে কোরআনের প্রতি যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে কার প্রতি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এখানে কি বলছেন যারা বিশ্বাস স্থাপন করেছে কার প্রতি সাল্লাহ সাল্লামের প্রতি এবং সেসব বিষয়ের প্রতি যা তোমাদের পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছিল আর যারা আখিরাতে বিশ্বাস করে তারাই হল সফল কাম তারাই হলো সুপ্রাপ্ত সুফল প্রাপ্ত ব্যক্তি এখানে আল্লাহ তালা বলেই দিয়েছেন যে প্রশ্নই ওঠে না ফিনিস কাহিনি শেষ মানে এখানে আখিরাতে জালনাত পাওয়ার জন্য নতুন ক্যাটাগরি আনার দরকার নাই যে আবার কোনো নবী আসবে এবং সেই নবীতে আমাদের বিশ্বাস করতে হবে এরকম কোন আল্লাহ তালে ক্যাটাগরি দেননি এখানে আল্লাহ তালে একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছেন যে যারা তাদের যারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর বিশ্বাস করেছে মানে যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে মানে আল্লাহ তালা এখানে একটা লিমিট দিয়ে দিয়েছেন তার আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তারাই সফল কাম তারাই জান্নাত পাবে নতুন ক্যাটাগরি আসার কোনো প্রশ্নই ওঠে না কাহিনী আমার কোরআন ভিতরে যার দরকার নেই আমি সেখানেই পেয়ে যে খাতেমন নবী যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ নবী সুভান আল্লাহ আমি দোয়া করি আল্লাহ কাছে যে আল্লাহ তালা যাতে আমাকে এবং আপনাদেরকে সে দলটার অন্তর্ভুক্ত করেন যারা তাকুয়া যারা যাদের ভিতরে আসলে তাকুয়া আছে সো এই পাঁচ নাম্বার আয়তে উলা ইকা আলাহুদাম মির রব্বেহীম ওয়া উলা ইকা আলাহমুল মুফলিহুন